লঙ্কা চাষী বন্ধুগণ সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, বেগুনের মাজরা পোকা এবং বেগুনের জাগ পোকা এবং ধানের মাজরা পোকা ও পামরি পোকা যদি ফসলের মধ্যে লেগে থাকে তাহলে বা এই আক্রমণ হয়ে থাকে তাহলে কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন এবং এর ফল কেমন পাবেন সে সম্পর্কে আলোচনা করব। সঙ্গে কাটআপ কি এবং কাটআপ কেমন এবং কিভাবে কাজ করে, কাটআপ গ্রুপের কীটনাশক কোন ফসলের উপর প্রয়োগ করা যায় এবং কেমন কাজ করে, শসা, লাউ, বেগুন, মরিচ, টমেটো এবং সবজি, পটল, আলু ও ধান চাষে বহু ফল জাতীয় ফসলে কেন কাটআপ গ্রুপের কীটনাশক ব্যবহার করা উচিত সে সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাটআপ হলো এক প্রকার কীটনাশক এবং কাটআপ গ্রুপের কীটনাশকগুলি ফসলের উপর ভালোভাবে কাজ করে। কাটআপ হলো কাটআপ হাইড্রোক্লোরাইড নামে পরিচিত। এই কাটআপ হাইড্রোক্লোরাইড হলো ব্রড স্পেকট্রাম সিস্টেমেটিক ইনসেক্টিসাইড। অর্থাৎ এই কাটআপ গ্রুপের কীটনাশকগুলো সাধারণত দুভাবে কাজ করে। এক হচ্ছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক মানে হচ্ছে এই জাতীয় পতঙ্গের খাদ্যকে বিষাক্ত করে দেয় এবং পতঙ্গ যখন এই খাদ্য খায় তখন তারা মারা যায়। এটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। এবারে আসি কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। পতঙ্গরা এই জাতীয় কীটনাশকের সম্পর্শে এলে মারা যায়। এই সব কীটনাশক পতঙ্গের দেহে প্রবেশ করে এবং পতঙ্গকে ধ্বংস করে দেয়। এই দুটিভাবে কাটআপ গ্রুপের কীটনাশকগুলি কাজ করে থাকে। কাটআপ হাইড্রোক্লোরাইড এর টেকনিকের নামে পাওয়া যায়। বাজারে এগুলো কাটআপ 50% SP বা 4G নামে পাওয়া যায়। বাজারে কী কী নামে পাওয়া যায় তা হলো কেয়ার, এস্টাফ এবং হেমোটাফ, নিমটাফ, সানটাফ, কাটআপ 50 SP, কাটআপ 50 SP, হেটাফ, সনেট, বাদাম এবং টেনুফ, 4G, সিনোটাফ, নুনটাফ, মেঘাটাফ এবং কেমিটা, সিকোটাফ, সিডা প্রভৃতি বাজারে পাওয়া যায়। তাছাড়া মেজর 400 RG, 4% RG এভাবে পাওয়া যায়। তাছাড়া পাওয়া যায় তদন, মেগাটাফ 50 SP ইত্যাদি নামে পাওয়া যায়। অর্থাৎ কাটআপ গ্রুপের যে কীটনাশকগুলি এই নামে আপনারা বাজারে পেয়ে যাবেন। এখন আসি কোন পোকার জন্য কি পরিমাণ প্রয়োগ করবে। বেগুনের মাজরা পোকার জন্য আপনারা 2 গ্রাম ব্যবহার করবেন প্রতি লিটার জলে। বেগুনের জাব পোকার জন্য 1 থেকে 1.2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। ধানে যদি মাজরা পোকার লাগা, ধানের মাজরা পোকার জন্য আপনারা 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। ধানে যদি পামরি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাছাড়া ধানের BPH যদি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা 2.4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাছাড়া আলু ও সিম সিমের জাব পোকার জন্য আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। তাছাড়া আপনারা টমেটো যদি মাজরা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। তাছাড়া আলুর কাটুই পোকা এবং তুলার জাব পোকা ইত্যাদি যদি এইসব ফসলের ক্ষেত্রে এইসব পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা 1.2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা কাটআপ গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। ফলে ফল আপনাদের ভালো হবে, ফসলকে সহজেই পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং এই কাটআপ গ্রুপের যে আপনাদের কীটনাশকগুলো বললাম এগুলো সময় মতো এবং ঠিক পরিমাণ মতো প্রয়োগ করলে ফসলকে সহজে সময় মতো রক্ষা করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুগণ, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অধিক ফলন ফলান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ফলন ফলান। থ্যাংক ইউ।